হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার চ্যানেল কনক ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। তো আজকে একটা আমের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমের মোরব্বাই তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিব। আমগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। তো এভাবেই কেটে নিয়েছি। তো এখন একটা পাত্রে আমগুলো নিয়ে নিয়েছি। তো এখন চিনি দিয়ে আমগুলো মেখে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। এখানে আমি যতটুকু আম নিয়েছি ততটুকু চিনি দিচ্ছি। আম নিয়েছি ততটুকু চিনি দিয়ে ভালো করে আমগুলো মেখে নিচ্ছি। এভাবে প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। তো চিনিগুলো ভালো করে আমের সাথে মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট রেখে দিব। তো মোরব্বা তৈরিতে আমি যে যে মশলাগুলো ইউজ করবো এগুলো একটু দেখাচ্ছি। এখানে আমি বেশি মশলা ইউজ করবো না। দারচিনি, তেজপাতা আর কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। এলাচগুলো আমি একটু চিনে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। দেখুন ভিউয়ার্স, তো এগুলাই হচ্ছে মোরব্বা তৈরির জন্য আমি মশলা এগুলো ইউজ করব। আর ঘি দিয়ে আমি মোরব্বাটা করব। 20 মিনিট পর তো এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, চিনি গলে গিয়ে একদম পানি দিয়েছে আর আম থেকেও পানি বের হয়েছে। তো এখন একটা কড়াইয়ে আমি আমগুলো নিয়ে নিব। আমগুলো কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তো আমি এখন আমগুলো চুলাতে বসিয়ে দিলাম। চুলাতে বসিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, তো এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা প্রথমে ঘিটা আমি একটু গলিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। তো খুব ভালো একটা স্মেল বের হয়েছে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে ফেলুন। এরকম মোরব্বা খুব ভালো লাগবে খেতে। তো দেখুন ভিউয়ার্স, চিনিগুলো অনেক ঘন হয়ে গিয়েছে। আমি পানি আরও ভালো করে শুকিয়ে নিব। তো মোরব্বাতে দেওয়ার জন্য আমি এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো আমি কীভাবে দিব ভিউয়ার্স একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন। আমি এখানে কোনো মরিচের বীজ দিব না, বীজগুলো ঝরিয়ে নিচ্ছি। মরিচ নিয়ে নিচ্ছি, শুধু মরিচের উপরের অংশটাই টুকরো করে দিব। ভিউয়ার্স, তো এখন আমি কেটে নেওয়া মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়ে মোরব্বাটা করাতে ফ্লেভারটা অনেক ভালো আসছে। আর দেখুন ভিউয়ার্স, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো মোরব্বাটা আমার প্রায় হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, পানি একদম টেনে গিয়েছে আর চিনিটাও আঠালো হয়ে গিয়েছে। আর কড়াই থেকে কি সুন্দর করে উঠে আসছে। তো এখন নামিয়ে নিব। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এখনই তৈরি করে ফেলুন এরকম স্বাদের মোরব্বা। তো এখন নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই আমটা প্রায় নর্মাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করিনি চিনির মধ্যে। তো
ভিউয়ার্স আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখুন দেখুন ভিউয়ার্স কালারটা কত সুন্দর হয়েছে, আর অবশ্যই ট্রাই করবেন। তো আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি, এই বয়ামে আমি আচারগুলো নিয়ে প্রায় এক বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো। তো ভিউয়ার্স আমার এই মোরব্বা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সেফলি থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।